সিপিআইএম কর্মীর বাড়ি ও পোলট্রি ফার্ম পেট্রোল দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া এলাকাতে। জানা গেছে, জাঙ্গালিয়া এলাকার দীর্ঘদিনের সিপিআইএম কর্মী হরিপদ শর্মার বাড়িতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাড়ি সহ পোলট্রি ফার্ম। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, 2018 বিধানসভা নির্বাচনের পর বহুবার অগ্নিকাণ্ডের শিকার হয়েছে সিপিআইএম কর্মী হরিপদ শর্মার বাড়ি। দুষ্কৃতিকারীদের দ্বারা জাঙ্গালিয়া হরিপদ শর্মার বাড়িঘর সোমবারও তারা পুনরাবৃত্তি ঘটালো। শাসক দলের নামধারী দুষ্কৃতিকারী জাঙ্গালিয়া সিপিআইএম কর্মী হরিপদ শর্মার বাড়ি এবং ওনার পোলট্রি ফার্মের মধ্যে পেট্রোল দিয়ে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। এদিকে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে, খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় এবং বিশ্রামগঞ্জের অগ্নি নির্বাপক দপ্তরে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজ্যের আইনের শাসন রয়েছে বলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিকদের বারবার বলে থাকেন, কিন্তু এভাবে প্রতিনিয়ত রাজ্যে সিপিআইএম করার অপরাধে কর্মীদের বাড়িঘর পুড়ে ছারখার করে দেয়, তাহলে কোথায় রয়েছে রাজ্যের আইনের শাসন, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। এই ঘটনায় একদিকে যেমন এলাকা জুড়ে শাসক দলের দুষ্কৃতি বাহিনীর বিরুদ্ধে ছিছির রব উঠছে, পাশাপাশি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জোরালো দাবিও করছে এলাকার মানুষ। আগুন দেখছে, আগুন দেখে চিল্লাচিল্লি করছে, তারপর আমরা উঠছি, তোরা তুই ঘুমের মাইন না উঠছি, উঠে সাজা দিদিটা ইন্টারভিউ রিপোর্ট আকাশ ত্রিপুরা।